হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স এবং আজকে আমি রিভিউ করব চরিত্রহীন থ্রি এর। তো চরিত্রহীন থ্রি হইচইতে এসে গেছে এবং মোটামুটি বাংলাতে যে কয়েকটা ওয়েব সিরিজ রয়েছে তার মধ্যে চরিত্রহীন দেখার জন্য আমি সবথেকে বেশি এক্সাইটেড থাকি। 90% দর্শক কিন্তু চরিত্রহীন দেখার জন্য এক্সাইটেড থাকে শুধুমাত্র একটাই কারণে, সেটা কি আলাদা করে বলার দরকার নেই। মূলত চরিত্রহীন ওয়ান যখন এসেছিল, মূলত এই ওয়েব সিরিজটা চরিত্রহীন এমন একটা ওয়েব সিরিজ যখন এটা পার্ক সিজন ওয়ান এসেছিল, লোকে দেখে একটা কথাই বলেছিল যে এটা দেখে ভাই দারুণ মজা, এটা আমরা সবাই দেখবো, দেওয়ালে ফটে যাচ্ছে, নগ্নতা বেশি খাচ্ছে, চো এটা দেখে আমরা একটুখানি বেশ মজা নিই, এরকম ব্যাপার ছিল। কিন্তু এটার ভেতরে ইনার মিনিংটা অনেকেই কিন্তু বুঝতে পারেনি বা বলা যেতে পারে বোঝার চেষ্টা করেনি যে কত সুন্দর একটা ভাবনা লুকিয়ে রয়েছে এই চরিত্রহীনের মধ্যে। তো মোটামুটি যখন চরিত্রহীন টু এলো সিজন টু, তখন কিন্তু লোকে খুব ভালোভাবে ব্যাপারটাকে নিল এবং নতুন নতুন কিছু ক্যারেক্টার আনা হয়েছিল, যেমন সৌরভের ক্যারেক্টারটা, মানে সৌরভ দাস নয় সৌরভ চক্রবর্তী ক্যারেক্টারটা আনা হয়েছিল, মমতাজ সরকারের ক্যারেক্টারটা আনা হয়েছিল। তো প্রত্যেকটা ক্যারেক্টারকে নিয়ে খুব সুন্দরভাবে সিরিজটাকে এগোনো হয় এবং দুর্দান্ত ডাইরেকশন ছিল দেওয়ালয় ভট্টাচার্য। তো এই দেওয়ালয় ভট্টাচার্যকে আগে কিন্তু খুব একটা গুরুত্ব দেওয়া হতো না, কিন্তু যখন উনি ড্রাকুলা স্যার বানালেন এই বছরই, মানে 2020, তো ড্রাকুলা স্যারের ওনার ডাইরেকশন অনেকের চোখ খুলে দিয়েছে এবং অনেককে বলতে অনেককে মানে এটা শুনতেও বাধ্য হলো, মানে করেছে যে দেওয়ালয় ভট্টাচার্য একজন ভালো ডাইরেক্টর, ভালো মানের ডাইরেক্টর। এবং এই কথাটা মানে এই এক্সপেকটেশন গুলো যাতে আরো বাড়ে তার জন্যই চরিত্রহীন থ্রিটা আরো বেটার কিছু হওয়ার দরকার ছিল। সেটা কি হতে পেরেছে নাকি হতে পারেনি, তো সেটাই বলতে চলেছি এবার আমি। তো চরিত্রহীন থ্রি মানে চরিত্রহীন টু যেখানে শেষ হয়েছিল সেখান থেকে চরিত্রহীন থ্রি শুরু হওয়াটা আমরা সবাই জানি, কিন্তু গল্পে কিন্তু বেশ কয়েকটা মোচড় রয়েছে। বেসিক্যালি প্রত্যেকটা যে ক্যারেক্টারকে এখানে কাজ দেওয়া হয়েছে, প্রত্যেকটা ক্যারেক্টারের কিন্তু অভিনয়ের যে স্কিলটাকে আরো বেশি করে কাজে লাগানো হয়েছে। বেসিক্যালি সৌরভ দাসের অভিনয় এতে কিন্তু আরো কঠিন এবং আরো ওনাকে হার্ড ওয়ার্ক করতে হয়েছে ক্যারেক্টারটার জন্য, সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন এবং সেটা রীতিমতো ফুটে উঠেছে আমাদের হইচই স্ক্রিনে বা বলতে পারেন নিজেদের চোখের সামনে। মানে প্রত্যেকে ব্রিলিয়ান্ট পারফরমেন্স তো দিয়েছে। বেসিক্যালি স্বস্তিক মুখোপাধ্যায়ের কথা আলাদা করে কি বলবো, এই ধরনের ক্যারেক্টার আমার মনে হয় উনি ছাড়া বাংলায় কেউ করতে পারবেন না এবং ব্রিলিয়ান্ট পারফরমেন্স, ব্রিলিয়ান্ট। এবং শুধুমাত্র আমি দুজনের কথা বলবো না, বাকি প্রত্যেকে সৌরভ চক্রবর্তী তার সঙ্গে শুরু করে মমতাজ সরকার এবং বাকি প্রত্যেকে যারা অভিনয় করেছে প্রত্যেকে ব্রিলিয়ান্ট পারফরমেন্স দিয়েছে। এবং চরিত্রহীন থ্রি এখনো অব্দি চরিত্রহীন যে কটা সিরিজ বেরিয়েছে, চরিত্রহীন টু তো ভালো ছিলই, কিন্তু চরিত্রহীন থ্রি কিন্তু এক্সপেকটেশনটা আরেকটু বাড়িয়ে দিল, আরো এক ধাপ এগিয়ে এখানে ডাইরেকশনটা হয়েছে। এবং অন্ধ হয়ে যায় যে গানটা বেরিয়েছিল যেটা নিজের দেওয়ালে ভট্টাচার্য লিখেছেন, সেই গানটা দুর্দান্ত একটা গান এবং খুব সুন্দরভাবে ব্যবহার করা হয়েছে এবং যে কারণে এটা দেখতে আরো বেশি ভালো লাগে। এবং দেওয়ালে ভট্টাচার্য মানে একটা করে গান ভালো থাকবে, সে আপনারা মন্টু পাইলট দেখুন, চরিত্রহীন বলুন বা চরিত্রহীন টু বলুন, প্রত্যেকটাতেই একটা করে গান পার্সোনালি খুব ভালো থাকে, তো সেটা এখানেও রয়েছে। তার সঙ্গে যে জিনিসগুলো আলাদা করে মনে দাগ কেটেছে সেটা হচ্ছে ক্যামেরা ওয়ার্ক। এতে বেশ কয়েকটা দৃশ্য রয়েছে যেখানে কিন্তু ক্যামেরা ওয়ার্ক খুব ভালোভাবে কাজে লাগানো হয়েছে এবং বেশ কয়েকটা অন্যরকম অ্যাঙ্গেলে শুট করা হয়েছে, যেরকম শুট কিন্তু খুব একটা দেখতে পাওয়া যায় না। আর ব্যাকগ্রাউন্ড মিউজিক খুবই ভালো এবং প্রত্যেকটা যে ক্যারেক্টার খুব সুন্দরভাবে এখানে মানে তাদের যে ম্যাচিওর হয়েছে, তারা যে আস্তে আস্তে বড় হচ্ছে, সেই ক্যারেক্টারগুলোকে কিভাবে রেক্টিফাই করা যায় সেটা কিন্তু খুব সুন্দরভাবে করা হয়েছে এই সিরিজটাতে। তো যে কটা এপিসোড রয়েছে প্রত্যেকটা দেখার পর একটা যখন শুরু হবে আপনাদের মনে একটা নতুন কিন্তু আশার সঞ্চার হয়ে শুরু হবে যে এবার একটা কিছু বেশ ভালো জিনিস দেখতে পেতে চলেছি, সেটা কিন্তু এটা মানে প্রত্যেকটা মুহূর্তে রয়েছে। এবং কি বেশ কয়েকটা সিরিজ কিন্তু রীতিমতো গায়ে কাঁটা দেবেই দেবে। আর এই যে সিরিজটা রিলিজের টাইমটা যে ঠিক করা হয়েছে 25 ডিসেম্বর, মানে 24 ডিসেম্বর, খুব পারফেক্ট টাইম। এই সময় লোকের বেশিরভাগই হলিডে তো থাকে, তাদের জন্য খুব ভালো টাইম এবং খুব সুন্দরভাবে মজাটা নিতে পারবে বলে আমার মনে হয়। তো আমার পার্সোনালি মানে কি বলবো, খুবই ভালো লেগেছে। এমনকি যদি আমাকে বলতে পারে এর মধ্যে বেস্ট পারফরমেন্স কার, তাহলে কিন্তু বাছা খুব মুশকিল। এবং যে ওয়েব সিরিজ বা আমাদের মানে কার অভিনয় সবচেয়ে মানে ভালো হয়েছে এটা বলা মুশকিল হয়ে যায়, তার মানে বুঝতে হবে যে প্রত্যেকে ব্রিলিয়েন্ট পারফরমেন্স দিয়েছে। তবে যদিও আমি দুটো নাম বলবো, একটা হচ্ছে স্বস্তিক মুখোপাধ্যায় এবং আরেকটা হচ্ছে সৌরভ দাস, এই দুজনে হচ্ছে চরিত্রহীন সিরিজ থ্রি এর অন্যতম বড় মেরুদণ্ড অভিনয়ের দিক দিয়ে। কতটা তারা বোল্ড হতে পারে একটা ক্যারেক্টারে ঢোকার জন্য, কতটা তারা মন থেকে মনে প্রাণে একটা অভিনয়কে ফুটিয়ে তোলে, একটা জলজ্যান্ত মানুষ হয়ে ওঠে নিজেদের ইমেজ ফেলে দিয়ে, সেটা এই দুজনের অভিনয় না দেখলে রীতিমতো বোঝা যায় না। এগুলো হচ্ছে বিরাট বড় প্লাস পয়েন্ট এবং যে কারণে আমার চরিত্রহীন মানে পার্সোনালি খুবই ভালো লেগেছে। এবং একটা একাতিত্ব যে মানুষকে কিভাবে শেষ করে দিতে পারে, কিভাবে একটা মানুষ একাতিত্বে ভুগে পাল্টে যেতে পারে, সেটা কিন্তু খুব সুন্দরভাবে দেখানো হয়েছে, অর্থাৎ সুন্দর মেসেজও রয়েছে। তো সব মিলিয়ে বলা যেতে পারে চরিত্রহীন সিজন টু মানে সিজন থ্রি যারা দেখবে না তারা বিরাট কিছু মিস করবে, আর যারা দেখবে তারা মানে অনেক কিছু শিখতে পারবে। পার্সোনালি খুব মন দিয়ে দেখো তোমরা, অনেক কিছু শিখতে পারবে, অনেক কিছু বুঝতে পারবে এবং
লাইফ সম্বন্ধে একটা আলাদা কিন্তু মানে জিনিস তোমরা শিখতে পারবে, সেটা কি এখন থেকে বলে দিলে আশা করি ভালো লাগবে। না তো যে কারণে বলবো প্রত্যেকে যাও হিচুই থেকে সাবস্ক্রিপশন নাও, দেখো, আর যার পারফরমেন্স মনে দাগ কাটবে সৌরভ দাস, তাকে একটা কথাই বলবো, এইভাবে ভালো কাজ করে যান। এবং হইচই মানে আমি এখন দুটো নাম বুঝি, একটা হচ্ছে সৌরভ দাস এবং একটা হচ্ছে সায়নী, এই দুজন ফাটি অভিনয় করছে। এবং কি সৌরভ দাসের তো কদিন আগেই মরার চরিত্রে অভিনয় দেখলাম, কাঁপিয়ে অভিনয় করেছিল, কাঁপিয়ে মানে হাসিটা এখনো কানে লেগে রয়েছে। এটা তো ঠিক পুরোপুরি তার থেকে একটা আলাদা ক্যারেক্টার, যথেষ্ট ভালো। আবার তার সঙ্গে রিলিজ করছে চিনি, চিনি তো আবার পুরো অন্য একটা ক্যারেক্টার। তো এইভাবে মানে এত ভার্সেটাইল অভিনেতা আমার মনে হয় শাশ্বত চট্টোপাধ্যায়ের পর এতটা ভার্সেটাইল অভিনেতা বাংলায় খুব কম এসছে। এর আগে শাশ্বত চট্টোপাধ্যায়কে দেখেছি যে সব চরিত্রে একদম ঢুকে যান, কিন্তু তারপর আমার মনে হয় পার্সোনালি হয়তো একটু অনেকে বলবে বেশিই বলছি, কিন্তু আশা করছি ভবিষ্যতে ব্যাপারটা মিলে যাবে। তো শাশ্বত চট্টোপাধ্যায়ের পর আমার মধ্যে মোস্ট ভার্সেটাইল অ্যাক্টর যদি কেউ এসে থাকে বাংলায়, যার অভিনয়টা নিজস্বতা রয়েছে, নিজস্ব শৈলী রয়েছে, ক্লাস রয়েছে, তো সেটা কিন্তু অবশ্যই আমাদের সৌরভের দুর্দান্ত পারফরমেন্স। এবং একটা নায়ককে বলাতে পারে বাংলার খাঁটি রত্নে, কে যদি না ঠিক মতো কাজে লাগাতে পারে টলিউড, তাহলে বস টলিউডের কিছু মানে উন্নতি হওয়া খুব মুশকিল। একে মানে যে পাত্রে ফেলবে ঠিক সেই পাত্রে আকার নিয়ে নেবে এমন একজন অভিনেতা, ব্রিলিয়ান্ট পারফরমেন্স। এবং আমার চ্যানেলের তরফ থেকে একটা হ্যাটস অফ, হ্যাটস অফ এন্ড হ্যাটস অফ, দুর্দান্ত পারফরমেন্স এবং দেওয়ালয় ভট্টাচার্য পরিচালনা ফাটাফাটি, তো সব মিলিয়ে একটা দুর্দান্ত কনসেপ্ট। এবং আমি এটাকে রেটিং দেবো 5/4। আপনাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের কি মনে হয় মানে অবশ্যই আমাকে কমেন্টে জানান এবং আমি রিপ্লাই দেবো। এবং চ্যানেলটি নতুন হলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড গেট দ্য বেল আইকন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড টেক কেয়ার, এবং নমস্কার।